সাইজটা একটু ছোট ছোট তবু সাইজটা মোটামুটি চলে যেমনই হয়েছে কিন্তু নষ্ট হইলে লস হয়ে যাবে আর কি এই মনে হয় উপরের রেয়াটা পাতলা বেশি চামড়াটা না হ্যাঁ সেম তাহলে তো নষ্ট হইতাছে কি কালোটা যে এটা সেম অনেক কারণে নষ্ট হইতে পারে ফাঙ্গাসের কারণে আজকে সকাল সকাল রান্নাবাড়া কিন্তু শেষ এই যে ভাতটা নামাইলেছি আর ওখানে বাজে সকাল 7:30টা আর সবজি বলতে এখানে সবজির মধ্যে আছে এখানে কচুর ঝোল তো কাল তো দুপুরবেলা আছে রাতে তো আমরা খাইছি না কালকে তো ওই পুরাত গেছি দেখে আর এখানে আছে ডিমের ঝোল কারকল দিয়ে এটা কিন্তু কালকে রাতে করা হয়েছে আর কচু তো আগের আছে কারণ ওই পুরাত গেছি দেখে রাতে খাওয়া হয়েছে না কারণে যার কারণে রয়ে গেছে আর কচুর ঝোল রাতে করা হয়েছে সকালের লেগে আমাকে সকালে করার সময় নেই এর লেগে করা হয়েছে আর সকাল সকাল উঠে স্নান ফান করে সব কিছু রেডি ওখানে বাড়িতে আছি একটু ঘোরার উদ্দেশ্যে অনেকে ভাবে মা এই মহিলা তো অনেক ঘুরে কেমনে জানি ঘুরে সারাদিন কাজ টাজ কোনো নাই অ্যাকচুয়ালি কাজ থাকে যেখানে যাই আগে পেটের বন্দোবস্ত করে যাই খাওয়া দাওয়া রেডি করে এরপরে যাই যাতে আয়া খাওয়া খাইতে পারি আর এর এতটুকু করার ফলে কিন্তু ঘোরাঘুরি করি এমন না যে বাইরের মধ্যে অনেক লোক আছে রান্নাবাড়া করবে এমন না রান্নাবাড়াও নিজেই করতে হয় ঘোরাঘুরা নিজেই করতে হয় কারণ সময় না বাইর করতে হয় সময় না এবার করলে সময় কোনো সময় হইতো না আজকে যেমন কালকে যেমন কত ঘুরা হইতো না তো আজকে একটু ঘুরার সুযোগ পাইছি অবশ্যই ঘুরাই তো যাতে ঘুরা আমু আপনারা তো না আনিলে হয় না তো চলেন সবাই মিলে ঘুরাই সূর্য তো ওখানে উঠছে না কিন্তু উঠতেছে আজকে একটু মেঘলা মেঘলা ভাব আছে বৃষ্টি জানি পাইনি কি জানি অক্ষরে বাজে মোটামুটি সকাল 7:15টা আর আমি আয়া পড়ছি এই কাঞ্চনমালা ফাইরিয়া লক্ষ্মীছড়া অ্যাকচুয়ালি একজন ভাইয়ের তরমুজ খেত দেখতে আইছি তরমুজ খেত দেখতে আইছি না তরমুজ নিতে আইছি আর হে আমার একটা ভিডিওতে তরমুজের ছবি দিছিল মানে কমেন্টে দিছে আর কি কমেন্ট বক্সে ছবি দিছিল হলুদ একদম উপর দিয়ে বাইরে দিয়া তো দেখে আমার ভীষণ ভালো লাগছে তো ভাল লাগার পরে হ্যাঁ বুঝলাম যে মনে মন এয়া করেন যে মনে কইছে হ্যাঁ দিদি আইন কোনো অসুবিধা নাই তো এরপর আমি কই না তরমুজ তো উপর দিয়ে একদম হলুদ দেখতে এত সুন্দর লাগতেছে কারণ বাজারে তো ফার্মও ঠিক আছে যেহেতু বাজারে এটা হারভেস্ট হলে তো বাজারে ফার্ম হয় কিন্তু আমি কই না আমি একদম ফ্রেশ খেতের থেকে যাই আনু বাজারের থেকে ফুরান খাইতাম না এই কারণে আগরতলার থেকে সকাল সকাল আছে ঘুম থেকে উঠে আমি এখন আয়া পড়ছি কাঞ্চনমালা ফাইরিয়া লক্ষ্মীছড়া কিন্তু ল্যাংরা শেষ এই যে নামতাছি রাস্তা দিয়ে এই যে রাস্তা এই রাস্তা আমি না পড়লেই হয় আরে এটা কি ছড়া না নদী এই যে নদী ফাইরিয়া যাবো ওখানে মানে ছড়া আর কি কইতাছি আর কি নদী জুতা জন ওয়াটার প্রুফ ভিজলে কোনো অসুবিধা নেই সব দিকে সবুজ সবুজ ভীষণ ভালো লাগতেছে আরো সকাল সকাল সূর্যটা এখন উঠছে না একদম খুব ভালো সময় আছি যে মানুষ 8টার আগে ঘুম থেকে উড়ি না মেয়ের স্কুল না থাকলে 8টা 9টার আগে 8 9টা না সেরকম 8টার সময় উঠি 8টা 8টা আর ওই মানুষ উঠে গেছে কি আজকে 6টার সময় মানে কোনো দিকে আমি দূরে কোনো দিকে যাইলে উঠে যাই গা তাছাড়া আমি উঠি না রাত্রেও কিন্তু কালকে ঘুমাইতে পারতে অনেক লেট হয়ে গেছে কালকে ঘুমাইতে পারতে আমার প্রায় 1:30 বাজছে কালকে ভিডিওটা এডিটিং করছি পুরা কমপ্লিট করছি এরপরে কিন্তু ঘুমাইছি এই যে পুরা জঙ্গল আর জঙ্গল মাঝে মাঝে একটু ঝিলের মতো আছে ল্যাংরার লেগে শাড়ি ধরে ধরে হাঁটতাছি ল্যাংরারই আজকে বাঁচতে আমার খবর হইব আমি আর আইসি আজকে শাড়ি ফেরি আমি তো যাই নাই মন যে ল্যাংরা আয়না দেখতাছি যে এমন ল্যাংরা ল্যাংরা কিন্তু ভাল লাগতেছে সব দিকে সবুজ এর লেগে ভীষণ ভাল লাগতেছে উমা গোজে নিম গাছ কি সুন্দর মরিচ গাছ আমরা একটা মরিচ গাছ লাগাই বাড়িতে খুশি হয়ে যাই আর তারা কত সুন্দর মরিচ গাছ রাত্রে ভাড়া তো লাগে না
না না মরিস না তোর মুষ্টি তোর মুষ্টি সময় ভাড়া দেন না তোর মুষ্টি সময় আপনারই চুল পর্যন্ত লুকাই ও দৌড় আছে ও কারকল এর কত দিন থাকবো গাছতে কারকল কাটলাম আর করছেই ভাইয়ে তুমি তুমি তরমুজ আগে থেকে চাষ করো না হ্যাঁ আমি তরমুজ আজকে 2 বছর আড়াই বছর ধরে চাষ করি চাষ করো আর এবার যে দিয়েছো ইডি তো হারভেস্ট করছো না না ইডি এখনো হারভেস্ট করছি না আর এখান থেকে আনুমানিক কতটুকু পাইবা আনুমানিক এখনো তো বোঝা যাইতাছে না না তুললে কয়া যাইতো না কয়া যাইতো না কারণ এই তরমুজ যাতে কোন শুধু ফাস্ট করছে তিপরার মধ্যে আমি করছি আর কেউ করছে না উপরে উপরে হলুদ হ্যাঁ উপরে হলুদ দেখে যে তুমি আমার যখন ছবিটা দিছো আমার কাছে ভীষণ ভালো লাগতো উপরে হলুদ উপরে হলুদ আমি প্রথম করছি তিপরাতে আর কেউ করছে না আমি তো ভিতরে তো এমনি তো হলুদ দেখছি কিন্তু উপরে হলুদ তো আর দেখছি না এটা দেখতে একটা মিষ্টি কুমড়ো মতো লাগতাছিল কিন্তু কোম্পানিও ফার্স্ট আমারে দিছে তার জন্য কোম্পানি কতটুকু শিওর বা শিওর না তারও ট্রাই করছে না তো আমারে দিয়ে ট্রাই করছে যেমন এই যে তোর মুষ্টি যে এই কেসে কেন ভেঙে এই যে তোর মুষ্টি এই তোর মুষ্টি একদম পিওর হলুদ হওয়ার কথা ছিল কিন্তু সে তোর মুষ্টি একদম পিওর হলুদ হয়েছে না ও দুই রকম হয়েছে এখানে না তো কোম্পানিও শিওর না যে কতটুকু কি হইব বা না হইব তো তার জন্য আমার দিছে যে কইরা দেখো কালারটা কি হয় ফলনটা কি হয় ভালো হয় কিনা তার জন্য আমি অল্প জায়গাতে করছি আর কি তো এখন কোম্পানি নু গত 4-5 দিন আগে আইয়ে গেছিল তো তারা কইছে আচ্ছা ঠিক আছে এর মধ্যে আরো কিছু এক্সপেরিমেন্ট করতে হইব তাইলে কি আছে এটা কালারটা একদম কালারটা পিওর আইব না তো তারও কনফার্ম না যেমন এই যে কালারটা হ্যাঁ এটা কিন্তু এটা পাকছে নি এখনো মনে হয় না পাকছে কারণ কালকে এমন একটা মাল কাটটা নিছি কিন্তু ভালো করে লাল হইছে না আই হাইরে স্বপ্নষ্ট এটা স্বপ্নষ্ট ইস তো তো প্রচুর নষ্ট হইতেছে গা লস তো একটা এমনি হয়ে যাবগা পরিশ্রমটা অনেক নষ্ট হয়ে যাবগা এমনিতে ফসল একটু কম আছে কারণ হলুদ দাম মনে হয় একটু কমই ধরব কিন্তু সাইজটা একটু ছোট ছোট তবু সাইজটা মোটামুটি চলে যেমনই হয়েছে কিন্তু নষ্ট হইলে লস হয়ে যাবে আর কি এটা মনে হয় উপরে রেয়াটা পাতলা বেশি চামড়াটা না হ্যাঁ সেম তাহলে তো নষ্ট হইতেছে কি কালোটা যে এটা সেম অনেক কারণে নষ্ট হইতে পারে ফাঙ্গাসের কারণে নষ্ট হয় তো যাক ভীষণ ভাল লাগছে আমি দেখাই দিয়ে আইছি এত দূর থেকে আইছি আমার ভীষণে ভাল লাগছে আগামীতে আগামীতে তরমুজটা এই হলুদ তরমুজটা প্রায় আধা গানি মতন করার প্ল্যান আছে না না এটা কাটলে তো বুঝবা কতটুকু হইছে কতটুকু লাভ হইছে সেই অনুসারে হইব আর কি রে সবই সব দিন নষ্ট হয়ে গেছে গাড়ি গেছে বছর এই ক্ষেত্রে আমি যে এই ইনে নষ্ট হয়েছে বেশি এমনিতে তরমুজ কত করে হনে কেজি এমনি তো নরমালি আপনার 60 টাকা কিলো কালো টি ও বাইরের মালটা ও আচ্ছা আচ্ছা লোকালটা ধরেন 10 টাকা 20 টাকা বেশি যাইব ও আর তাহলে ইটা কত করে বিক্রি করবা হনে কোনটা এইটা দেখি মার্কেটে কত যায় 80 টাকা রেট চামু যদি 80 টাকা বেচতে পারি তাহলে তো তোমরা তো কি হোলসেলে দিবা না আমরা হোলসেলে দিলাম ও হোলসেলে দেবো বা দেখা যাক এবার কা এই আশা রাখছিলাম একটু বইয়া বেচুম দেখি বইয়া বেচে কেমন হয় আসলে যেহেতু নতুন করছো আর ফলনটাও তেমন বেশি না তাহলে বইয়া বেচলাম আমার মনে হয় লাভটা একটু বেশি কারণ পরিশ্রম তো সব তোমার নিজেরই গেছে হ্যাঁ এত দিন নষ্ট হয়ে যায় প্রচুর নষ্ট এবার আমার মাল প্রচুর নষ্ট হয়েছে প্রায় 30-40 হাজার টাকার মালই নষ্ট হয়েছে এবার এই ক্ষেত্রের মধ্যে এর আগের বছরও প্রচুর মাল নষ্ট হয়েছে জঙ্গলটা বেশি তো এদিকে জঙ্গলটা কম থাকতো আরো কিনা ফোকা মাকড় থেকে সবকিছুই বেশি তরমুজের সঙ্গে সঙ্গে মরিচ খেতেও ঢুকতেছি কারণ সবই দেখতে ভাল লাগতেছে নিজে তো করতাম পারি না জায়গাও নাই করতামও পারি না তারা করছে এদিকে দেখি একটা তরমুজ লইলাম যদি বাকি দিয়ে পাকছে না এর লেগে লইতে পারলাম না তবে একটা আমি নিয়ে আনি
এই যে পুরো হলুদ না এটা একটু অন্য কালারের মধ্যে হলুদ আর এরা মিক্সড আছে সবুজ আর হলুদটা এটার মধ্যে মিক্সড আছে আর হলুদটি যখন পাকবো তখন হে দিব কইছে পরে মরিচ ছাড়তে নেই হ্যাঁ তারা ওখানে মরিচ ছাড়তেছে আমার লাগি আমি আইছি যখন মরিচ লিয়ে যেতে ফ্রেশ ফ্রেশ জিনিস একটু লয়া যাই বাজারে তো খাই তারারই খাই কিন্তু পুরান খাই আর কি নতুন নতুন খাই তারে নারি ফ্রেশ এবার তো মরিচটা একটু কম করছি নেওয়ার না নমস্কার তার প্রচুর আরো আধা গানি উপরে গদি ও এবার তরমুজটা লেট হয়ে যাও না গা এলেই করতে পারছি না ও তোমার নামটা জানি কিতা ভাই আমার নাম নারায়ণ সরকার নারায়ণ সরকার আর এটা হচ্ছে কি জানি কইছে লক্ষ্মীছড়া লক্ষ্মীছড়া কাঞ্চনমালা 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 লক্ষ্মীছড়া ও মানে কাঞ্চনমালা বয়াডা ফাইডেছরা এইটা এটা মানে লক্ষ্মীছড়া মেইন এড্রেস কাঞ্চনমালা তে আর লক্ষ্মীছড়া হইছে আমার গ্রামের নাম আর কি ও তো ভাইয়ের ফোন নাম্বারটা শেয়ার করে দেবো যারা কন্টাক্ট করতে চান আপনারা কন্টাক্ট করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়া দেবো বেশি পাইরো না এই যে আমার মরিচ নুনু ভাইয়া অনেক কষ্ট করে এই মরিচটি পারছে এখান থেকে তরমুজ নিলাম কাঁচা লঙ্কা নিলাম ভীষণ ভালো লাগলো আর দুনো ভাইয়ের দেখলাম যে কাঁচা লঙ্কাটি ফাটতো যে কতটা পরিশ্রম এটা দেখলাম যে কৃষকেরা শুধু আমরা তো কৃষক কইয়া লাই ইজিলি যে বাজারে কিনতে গেলে অতদিন অতদিন কিন্তু তারা ইডের পেছনে তারা কতটুকু পরিশ্রম মানে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তো তারা এখন শুধু আমার লেগে 500 মরিচ পারতে তারা যে কতটুকু পরিশ্রম দেখছি আমি ইদেই আমার কাছে ভীষণ কষ্ট লাগতেছে যে তারা এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে সবকিছুর মধ্যে আমরা কিন্তু ঘরে খাওন থাকতে দিব এবার তারা কেমনে করবো এটা আমরা দেখে লাভ নাই তো কৃষকেরা সবসময় একটু সম্মান দেওয়া দরকার সবারই কারণ তারা করে দেখেই আমরা খাইতে পারি তারা না করলে কিন্তু আমরা যতই টাকা লইয়া বইতাম ঘরে কোনো কাজ না আগ করেই বই থাকুন তো আমি মনে করি কৃষকেরা সর্বোপরি সবখানে এখানে আজকে আমার দিদি যে কথাগুলি বলেছে তো সেই কথাগুলির পরিপ্রেক্ষিতে আমি শুধু একটা কথাই বলবো দিদির মুখ দিয়ে এই কথাগুলি শুনে আমার খুবই প্রাউড ফিল মনে হচ্ছে যে আমরা কৃষক হিসাবে একজন কারোর মিনিমাম লোকের কাছ থেকে যে আমরা ওই সম্মানটুকু পাই না না দেখো তাতে আমি খুব খুশি তোমার পরিশ্রমের উপরে আমরা কিন্তু পরিশ্রম কিচ্ছু না দেখো তোমরা বের বর্ষা সুদিন রৌদ্র মানে জিডাই ফরক আমি যখনই কোনোখানে যাই রৌদ্র যখন দেখি সবাই কাজ করতো তখন মা দেখো তারা কত রৌদ্রে কাজ করতেছে আমরা গড় থেকেও কই শিরে গরম গরম দিতে এসি হই তো এয়ার ফ্লো সহ্য না কিন্তু এই গরমটার মধ্যে তোমরা কাজ করতেছো কিন্তু এটা আমরা কয়জনে বুঝি এটা ঠিক আছে বুঝার মানে চেষ্টা করে ফিল করি না আর কি এটা আপনার পার্সেন্টেজ 10% লোক ওই রকম আছে যে অনেকে কয় আমরা যখন সবজি নিয়ে বাজারে যাই অনেকে কয় তোমরা তো ক্ষেতের মাল কোনো ব্যাপার না তোমরা কিছু ফ্রিতে খাওয়াইলে পারো ফ্রিতে খাওয়াইলে তখন ওই সমস্ত কথাগুলি যদি শুনি মনে মনে অনেক সময় কষ্ট লাগে যে তারা এই কথাগুলি যে কয় আমরা যে কতটুকু পরিশ্রম করে এই জিনিসটি ফলাই বা মার্কেটে আনি আমরা বুঝি তারা কিন্তু ওই জিনিসটি বুঝে না আর ক্ষেতের মাল কইলে সহজে হয় না এটা তো মেশিন না যে ছিটা দিলাম আমি আবার যখন নানা সময় তখন আইলাম আবার নিয়ে আবার লইয়া গেলাম এমন না যেমন এই যে শুধু তরমুজটি দেখলাম কতটি তরমুজ নষ্ট হইতেছে আরো তো কতটি নষ্ট হইতা কুয়ার মতো না কালকে হতে পারে আরো অনেক নষ্ট হইতেছে তাহলে তোমার এখানে একটা লস তাহলে তুমি যদি দুইজনের দুইটা ফ্রি দিয়ে দাও তাহলে তোমার ওই যে ইহানো লস ওইখানে তোমার আরো লস তোমার তো লাভটা পারিশ্রম দিয়ে তুলতে হইব একটা গাছ যে আপনার একটা বাচ্চা থেকে অনেক পরে ইয়ে করতে লাগে যত্ন করতে লাগে কারণ বাচ্চা তো তবু কান্না করলে মানে বুঝি ইনি তো কোনো কিছু কইতে পারে না এটা তো একদম বোবা জিনিস কিছু বোবা জাস্ট শুধু একটু একটু মানে আমাদের উপর নির্ভর থাকে বড় অন্য চেষ্টা করে তো এটাই বুঝে নিতে হয় তো এটা যারা বুঝে তারা শুধু কৃষক না তারা মনে করে যে গাছপালার তারার মা বাবা মেন এটাই হচ্ছে মেন কথা তো আজকে এখানেই খুব ভালো লাগলো আয়া অক্ষণ আবার অনাদম বাড়ির উদ্দেশ্যে তো আপনারা দেখাইলাম জিনিসটা আশা করি আপনারা ভালো লাগবো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইন আর যারা কন্ট্যাক্ট করতে চান এই ভাইয়ের সঙ্গে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার তো ভীষণ এই যে রাস্তাটা এমনিতে রাস্তা নাই এটা দিয়েই উঠতে উচান আছে যদিও একটু তো আমি উঠতেছি একটু ভয় ভয় করে উঠতেছি কারণ পায়ে হালকা একটু ব্যথা আছে যার কাঞ্চনমালার বালুরি কোন দিকে যায় আগে এখান থেকে যাইতো অনেক কান থেকে যাই এখানে গাড়ি কোন দিয়ে আইয়ে গাড়ি আপনার ওই যে একটা বড়ি গাছ দেওয়া যাইতেছে দেখেন ওই বড়ি গাছটা এখানে বালুটা তুলে রাখতো ও আচ্ছা আচ্ছা কিছুদিন আপনার ওই এখানে উপর রাখছে ওইটা তো পরিশ্রম আছে এটা তো মানুষই তোলে না না গাড়ি মেশিন রাস্তাটা আমার এইটাই সবচেয়ে বড় পরিশ্রম হ্যাঁ এই রাস্তাটা এখন শশা লাগাইছি তো শশা হইলে ধরেন এক কানি মধ্যে শশা হইলে না হইলো একদিন এই যে মাসিমণি
মাসিমনি চা করছে মাসিমনি করছে না ছেলের বউ করছে জানি না চাটা খাইলাম আমার উড়ে না কে রে তুমি তো সুন্দর মানুষ কে রে উড়াইতাম না সুন্দর মানুষ হ্যাঁ না 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 করলে উড়াই